আসসালামু আলাইকুম স্বপ্না কিচেন চ্যানেল। আজ আমি আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে আসছি। নতুন রেসিপি হচ্ছে টমেটো আলু দিয়ে নদীর পাঁচ রকমের ছোট মাছ রান্না করব। পাঁচ রকমের ছোট মাছ আপনাদের দেখাচ্ছি আমি। খয়রা মাছ আছে, তারপরে বেলে মাছ, চান্দা মাছ, তারপর চেলা মাছ, ট্যাংরা মাছ, এই সব দেখতে তো পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে নদীর মাছ। টমেটো আর আলু আর কী কী উপকরণ লাগবে আমি আপনাদের দেখাচ্ছি। তেল নিয়েছি, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আমি, কাঁচামরিচ নিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে আমন গুঁড়ো জিরে নিয়েছি, শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি আর ধনে গুঁড়ো নিয়েছি। এখন আমি বেটে দেখাচ্ছি। পেঁয়াজ আর জিরে একসাথে আমি বাটব। পেঁয়াজটা এভাবে থেঁতে করে নিয়ে বাটবেন, বাটতে সুবিধে হবে। এখন আমার বাটা হয়ে গেছে। মিহি করে বেটে নেবেন। এখন আমি টমেটো আলু কেটে নেব। দেখি বাবা ওই সময় আমি কি রান্না করে রাখবো। টমেটো আমি এইভাবে টমেটো কেটে নিচ্ছি, আপনারা এইভাবে কেটে দিবেন। আপনার আমি টমেটোর মতন করে এইভাবে কেটে নিচ্ছি। কি হলো আমার কাটা হয়ে গেল শেষ, এখন আমি মাছ দিয়ে দেব। আমি জিরে পেঁয়াজ বেটে রাখছিলাম, সেগুলো এখন দিয়ে দিচ্ছি। এর ভিতর কুচি করে পেঁয়াজ কেটে রাখছিলাম, সেগুলো এখন দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা। হলুদ গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চিমটি, শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি। যে যেরকম ঝাল পছন্দ করেন সে সেরকম ভাবে দিবেন। আমি ঝাল একটু কমাই দিয়ে, আমার ছোট বাচ্চা আছে। লবণ দিচ্ছি, তেল দিচ্ছি, এখন আমি এটা আগে মাখিয়ে নেব একটু। এখন দিচ্ছি মাছ, সবগুলো আমি দিয়ে দিচ্ছি।
এইভাবে আলতো আলতো করে মাখবেন, মাছটা গলে ই হবে না। এইভাবে আলতো আলতো করে মাখবেন, মাছটা গোটায় থেকে যাবে। এখন আমি জল দিয়ে দিচ্ছি, এখন আমি চুলো জ্বালিয়ে দিচ্ছি। তরকারি হয়েছে নাকি? নামিয়ে দে। তরকারি রান্না আমার হয়ে গেছে, এখন আমি চুলো বন্ধ করে দেব। দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে টমেটো আলু দিয়ে।